আসসালামু আলাইকুম, স্বাগতম আবদুল্লাহ ফার্নিচার থেকে। আর এখন আমি দেখাচ্ছি হচ্ছে নতুন ডিজাইনের নতুন মডেলের একটা ওয়ার্ড্রোব। আর এই ওয়ার্ড্রোবটা হচ্ছে এক পাল্লা চারটে ড্রয়ার, একটা পাল্লা চারটে ড্রয়ার। তো খুবই চমৎকারভাবে কিন্তু কারুকার্যগুলো করা হয়েছে। এটা নতুন ডিজাইন আমি কেন বললাম, এর আগেও কিন্তু সেম ডিজাইনের ওয়ার্ড্রোব তৈরি করা হয়েছে, কিন্তু এই যে দুই সাইডে যে পিলারগুলা, এই পিলারগুলো ছিল হচ্ছে ভিক্টোরিয়া ভাস করা কিন্তু পিলার ছিল, মাঝখানে কোনো পিলার ছিল না ওইরকম ডিজাইনের। তা এখন বর্তমানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে পাল্লার মধ্যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ওইটার সাথে ম্যাচিং করে কিন্তু এই পিলারগুলো করা হয়েছে। খুবই চমৎকারভাবে কিন্তু কারুকার্যগুলো করা হয়েছে। আর এটা সাইজটা আমি বলে দিচ্ছি, এটা সাইজটা উচ্চতা হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত হচ্ছে 4 ফিট 5 ইঞ্চি, আর পাশে আছে হচ্ছে চওড়া 5 ফিট। আর এটার গভীরতা যে ডিপ আছে, ডিপটা হচ্ছে 2 ফুট, মানে 24 ইঞ্চি। তো সব মিলিয়ে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু কারুকার্যগুলো করা হয়েছে। এই যে দেখেন, আমি আমার প্রত্যেকটা ফার্নিচার আমি চেষ্টা করি আপনাদেরকে একদম কাছ থেকে ভালো মতো খুব চমৎকারভাবে সুন্দর মতো আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা খুব যাতে খুব সহজেই বুঝতে পারেন কাজের কোয়ালিটি কোথায় কতটুকু কী আছে না আছে। এই জন্যই সম্পূর্ণ ফার্নিচারগুলো আমি চেষ্টা করি কাছ থেকে দেখানোর জন্য। আর এটা সম্পূর্ণ রিজার্ভ সেগুন কাঠের। আর এর যে ভিতরের অংশটা, আমি ভিতরের অংশটা দেখাচ্ছি, ভিতরে কেমন ডিজাইন করা হয়েছে, ভিতরের কোয়ালিটি। এটা হচ্ছে যে ভিতরে হচ্ছে কোড স্ট্যান্ড, এখানে একটা কোড স্ট্যান্ড আছে। তারপরে এটা হচ্ছে যে খোলা যাবে, খোলা পাড়া করার মতো সিস্টেম রাখা হয়েছে, যাতে এখানে এটা খুলে যাতে আলাদা করে রাখা যায়, চাইলে কোডও ব্যবহার করা যায়। আর এটা সম্পূর্ণ কিন্তু পিছিয়ে কিন্তু কাট, এটা ফিঙ্গার সিস্টেম করে কিন্তু কাট দেওয়া হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে কিন্তু কারুকার্যগুলো করা হয়েছে। এই যে কাঠের কোয়ালিটি, কাঠের যে ফাইবার, এটা দেখলেই বোঝা যায় যে কাঠের মান কেমন, কাঠ কেমন, ঠিক আছে। আর এটা হচ্ছে ড্রয়ার, আমি ড্রয়ার দেখাই দিচ্ছি। এই যে ড্রয়ারের ভিতরের অংশ, এখানে কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের, ঠিক আছে, সম্পূর্ণ কাঠ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। খুবই চমৎকারভাবে এই যে রিজার্ভ সেগুন কাঠ, দেখেন উপরের কাঠটা, উপরের অংশটা দেখেন কত চমৎকার লাগতেছে দেখতে, কাজের ফিনিশিং, কাজের কোয়ালিটি খুবই চমৎকারভাবে কিন্তু কারুকার্যগুলো করা হয়েছে। এই যে দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন আপনাদেরকে খুব সূক্ষ্মভাবে ভালো মতো দেখানোর জন্যই কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা ফার্নিচার একদম কাছ থেকে দেখানোর জন্য, যাতে আপনারা খুব সহজেই কিন্তু কাজের কোয়ালিটি বুঝতে পারেন, কাঠের কোয়ালিটি, কাজের কোয়ালিটি বুঝতে পারেন। এটা হচ্ছে সাইড কাঠের, যেই ওয়ার্ড্রোপের যে সাইডটা চওড়া ডিপটা, আমি আপনাকে একটা জিনিস দেখাই। এখানে কিন্তু যদি আসলে এই যে কাজের যে কাঠটা খুবই চমৎকারভাবে কিন্তু ফিনিশিং করা হয়েছে দেখতে দেখা যাচ্ছে, কিন্তু বোঝাই যাচ্ছে, ঠিক আছে। এই যে কাঠের যে আঁশগুলো দেখেন, একদম চিকন চিকন আঁশ, রিজার্ভ কাঠের, রিজার্ভ সেগুন কাঠের যে আঁশ দেখলেই কিন্তু বোঝা যায়, ঠিক আছে। তো যারা আমার ভিডিও দেখেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অনেকে আমাকে বারবার একই কথা বলে যে ভাই আপনাদের এখানে কি আকাশমণি কাঠ, তারপরে হচ্ছে যে যশোরা কাঠ, মধুপুরা সেগুন কাঠ, এগুলো পাওয়া যায় নাকি? ভাই আমাদের এখানে এগুলো নাই, আর এখানে এগুলো দিয়ে আমরা ব্যবসা করি না, কারণ এইগুলো আমাদের এখান থেকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন থেকে হচ্ছে সারা বাংলাদেশে কাঠ সেল হয়, তা আমরা কেন ওইসব কাঠ দিয়ে ফার্নিচার বানাইতে যাব, ঠিক আছে। তার একটা বিষয় হচ্ছে যে আসলে সব কথা বলতে চাই না, তারপরে বলতে হয়, আমরা বলি কি, যদি রাঙামাটির ফার্নিচার ব্যবসায়ীরা যদি ভালো মানের কাঠ দিয়ে ফার্নিচার বানাই না দিতে পারে, আমার মনে হয় না যে আর কোনো জায়গায় দিতে পারবে, কারণ এইখানে এইখান থেকেই কাঠ সারা বাংলাদেশে সেল হয়। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখেন দয়া করে আমার চ্যানেলটাকে আবারও বলতেছি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ওয়ার্ড্রোবটা যাবে হচ্ছে চিটংয়ে, চিটং 2 নম্বর গেট। আর আমি এটার দামটা বলে দিচ্ছি, এটার দামটা পড়বে হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা হইলে আপনারা নিতে পারবেন। আর যদি এটা চিটং সেগুন কাঠ দিয়ে নিতে চান তো সেক্ষেত্রে আরও কম দামে পাবেন, আর ভিতরে যদি আপনারা গামারি কাঠ দিয়ে নিতে চান তো আরও কমে পাবেন। ক্যারিং খরচ, পৌঁছানি সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে আমরা পৌঁছাই দিতে পারবো ইনশাল্লাহ। ক্যারিং খরচ সহ এটা হচ্ছে 50,000 টাকা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন নতুন নতুন ভিডিও করতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন, আর নতুন নতুন কিছু ফার্নিচার আপনাদেরকে দেখাইতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।